এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন ফ্রান্সের এমপি। ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন মেম্বার এবং সে দেশের সংসদ সদস্য ভার্জিনি জর্জন এবার বাংলাদেশের পোশাক শিল্প বয়কটের ঘোষণা দিয়েছেন এবং যেসব মার্কেটে বাংলাদেশের প্রোডাক্ট আছে সেগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতির ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত সমাবেশের ছবি যুক্ত করে তিনি তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের অর্থনীতি মূলত বস্ত্র শিল্পের উপর নির্ভরশীল, পশ্চিমা পরিবেশকদের বাংলাদেশ থেকে কাপড় কেনা বন্ধ করতে হবে, যারা আমাদের হ্যাক করে এবং স্থানীয়দের পছন্দ করে তাদের সাথে বাণিজ্য বন্ধ করা যাক। তবে এখানে আশঙ্কার খবর হলো বিশ্বের শতকরা 65% বয়কটের ফেসবুক লিখা বাংলাদেশ থেকে আসা। তাহলে প্রশ্ন থেকে যায়, সারা বিশ্বের বাকি সকল দেশ কি মাত্র 35% বয়কটের চেষ্টা করেছে? তবে বাস্তবতা হল বয়কটই বড় কথা না, বরং বাংলাদেশের কনজিউমার মার্কেটে 1% থেকে 3% প্রোডাক্ট ফ্রান্সের, যদিও তা ফ্রান্স হতে সরাসরি ইম্পোর্টেড না, বরং তা সেসব ব্র্যান্ডের এশিয়া প্যাসিফিক অংশ হতেই নেয়া। ফ্রান্স বয়কট করা না করা নিয়ে যতটা উচ্চবাক্য হয়েছে তার চেয়ে বেশি হয়েছে দূতাবাস ঘেরাওয়ের ঘটনায়। এর আগেও আমরা ভ্রমণ সতর্কতা জারি, খুব বেশি হলে বয়কটের ঘোষণা কিংবা এরও বেশি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে, যা আমরা এর আগেও বলে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাসাইলাম নেয়া কিংবা মধ্যপ্রাচ্য যেতে গিয়ে ফেরত আসা অনেক বাংলাদেশি নির্দিষ্ট ভ্যারিফিকেশন শেষে ফ্রান্সে রয়েছে। বর্তমানে তাদের উপরেও বয়কট বাংলাদেশি ট্যাগ পড়ার সম্ভাবনা রয়েছে। হয়তো দেশে আনার চেষ্টা হতে পারে, তবে আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, এমনকি ফ্রান্স দূতাবাসে স্প্যামিং মেইল এসব ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ফ্রান্সের মতবাদ স্পষ্ট করছে। প্রতিবাদী হয়ে স্প্যামিং করা বরং সমগ্র ইউরোপে আমাদের সম্মান বিনষ্ট করেছে, কারণ স্প্যামিং আর হ্যাকিং একই জিনিস নয়। অনেকে প্রতিবাদ করতে গিয়ে বলছেন, $3 বিলিয়ন গার্মেন্টস শিল্পের নতুন বাজার ফ্রান্স খুঁজে নিতে পারবে না। $3 বিলিয়ন কিছুই না, তবে চীন, ভিয়েতনাম, মিয়ানমার এবং ভারতের মাঝে ভিয়েতনামের বায়াররা ইতোমধ্যে ফ্রান্সের কাছে ভিয়েতনাম আরও খরচে পণ্য দিতে পারবে বলে যোগাযোগ করছে বলে খবর বেরিয়েছে। আর নবী করিমের সম্মান আল্লাহ কর্তৃক নির্ধারিত, সে ব্যাপারটিও আমাদের মনে রাখতে হবে। এ ব্যাপারে সহনশীল হওয়ার বিকল্প নেই। উদ্ভূত ঘটনায় এসব নিয়ে ফ্রান্সের মেম্বার অফ পার্লামেন্ট খেপলেও সমস্যা নেই, কারণ সে পুরো ফ্রান্সকে রিপ্রেজেন্ট করে না। তবে নির্বাচনের আগে যদি ফ্রান্স সরকার এটিকে ইস্যু হিসেবে সে দেশের জনগণকে খেপিয়ে তোলে, তবে শুধু আরএমজি নয়, বেশ কিছু ইস্যুতে উভয় দেশের সম্পর্ক বিপদে পড়তে পারে। বাংলাদেশ ফ্রান্সের অর্থনৈতিক সম্পর্ক খুবই শক্তিশালী। বাংলাদেশের হিসেবে 2017 হিসাব মতে ফ্রান্সে 2.4 বিলিয়ন ইউরো রপ্তানি করে থাকে। বাংলাদেশ ফ্রান্স থেকে আমদানির পরিমাণ 193 মিলিয়ন ইউরো। 2017 থেকে 2020 সালে সে সম্পর্ক আরও এগিয়েছে। নবীর সম্মান নিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে শান্তিপূর্ণভাবে ফ্রান্সের প্রতিবাদ হওয়া উচিত, কারণ রাষ্ট্রীয়ভাবে কিংবা সামাজিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ নেই। বরং ফ্রান্সের উচিত উদ্ভূত পরিস্থিতিতে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করা কটূক্তিকে রাষ্ট্রীয় ব্যাকআপ না দেয়া। ফ্রিডম অফ স্পিচের নামে ধর্ম অবমাননা সভ্য গোষ্ঠীর কাজ নয়, আর ফ্রান্সকে তা বুঝতে হবে। যদিও ফ্রান্সের 50% জনগণ নাস্তিক, অর্থাৎ না ধর্মের অধিকারী, তবুও ফ্রান্সের উচিত ফ্রান্সের অভ্যন্তরীণ একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে পুরো ইসলাম বিরোধী ট্যাগ না দেয়া। আর আরব রাষ্ট্রগুলোকে বলার সাহস না হলেও বাংলাদেশকে জড়িয়ে ফেসবুকে ফরাসি পার্লামেন্ট মেম্বারের দেয়া পোস্ট একটি রেসিজম ছাড়া কিছুই নয়, এবং তা ফ্রান্স বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু বয়ে আনবে না। ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের মত কর্মসূচি ঈদে মিলাদুন নবীতে দেয়া হলে এবং তার পরিপ্রেক্ষিতে যদি দূতাবাসে ভাঙচুর কিংবা হামলা অথবা মারামারি হয়, তবে ফ্রান্স বাংলাদেশ সম্পর্ক চরমভাবে অবনতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যেন ফ্রান্সের টোপে পা না দেই, তাই যেন হয় আমাদের মুখ্য চিন্তাধারা।